ওয়েলকাম টু কোলাখাম। কালকে ব্লগে যেমনটা বলেছিলাম যে আমরা কোলাখামে আসব, চলে এসেছি আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা দুর্দান্ত প্রপার্টিতে যেটা থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর সাথে দেখতেই পাচ্ছ মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউ। কোলাখামের কনজেস্টেড যে এরিয়া রয়েছে, যেখানে বেশিরভাগ হোমস্টে রয়েছে, সেখান থেকে যে সরে এসে একাকী দাঁড়িয়ে রয়েছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেটা কিন্তু যেমন বাজেট ফ্রেন্ডলিও বলতে পারো, আবার রিল্যাক্স রুমও রয়েছে, দু ধরনের রুম রয়েছে, দু ধরনের কটেজ রয়েছে। তো সব কিছু দেখাতে থাকবো এবং সমস্ত ইনফরমেশন দিতে থাকবো। তো চলো আগে লাঞ্চটা করে নিই। খেতে যাওয়ার আগে এদের সাথে দেখা হলো। হাই হাই। কোনো হোমস্টেতে বা এরকম অফবিট জায়গায় এসে যেটা বেস্ট পার্ট আমাদের লাগে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা সেরকমই খেতে বসে গেছি। আর এইদিকে দেখো জানলা দিয়ে পুরো ভ্যালি বা পুরো জঙ্গলের ভিউ পাওয়া যাচ্ছে, বিশাল বড় বড় পাহাড়ের। তো সমস্ত লাঞ্চ চলে এসেছে এবং দেখতে খুবই ডেলিশিয়াস লাগছে কালারগুলো, আর স্মেলও ভালো আসছে। তো আর ওয়েট হচ্ছে না খাবার জন্য। তার আগে দেখিয়ে দিই কী কী আছে। ফার্স্টেই রয়েছে গরম গরম ভাত, তার সাথে আলু আর রাই শাকের তরকারি। এটা হচ্ছে ডিমের তরকারি যেটা আলু দিয়ে করা, বাঙালি স্টাইলে একেবারে, দেখতে খুব লোভনীয় লাগছে, ক্রিস্পি আলু ভাজা। আর তার সাথে ডাল, আর এখানে স্যালাড রয়েছে, নুন রয়েছে। তো দুপুরে একটা সুন্দর লাঞ্চ করলাম, সত্যি কারণ ভালো লেগেছে ক্রিস্পি আলু ভাজাটা। হ্যাঁ, ওটা বেশ ক্রিস্পি ছিল, ওটা দারুণ ছিল। তো বেশ ভালো খেলাম, আর এখন একটু রোদে বসে রয়েছি, কিন্তু অনেক খাওয়া দাওয়া হলো, রোদ পোহানো হলো। তো তোমরা যেটার জন্য ওয়েট করছো পুরো প্রপার্টিটা ঘুরে দেখানোর, তো সেটাই এখন করবো। তো চলো। এই যে হলো মেন রোড, এই দিক দিয়ে আমরা এসেছি। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়া থেকে একটুখানি জাস্ট কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নেমেই আমাদের হোমস্টে। এখান থেকেই দেখা যাচ্ছে বেশ সুন্দর কটেজগুলো। আর একটুখানি নেমেই এখান দিয়ে পুরো একটা জঙ্গল ভিউ পাওয়া যাচ্ছে। নিচেটা পুরো কি ডিপ একটা খাদ টাইপের লাগছে দেখতে। আর আজকে ওয়েদারটাও মারাত্মক ক্লিয়ার, সকাল থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে সামনেই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই জায়গাগুলো পুরোটা নেচারের কোলে। এদিকে কিছু এলাইচি গাছ হয়েছে, চাষ হচ্ছে। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে এসেই, মানে সিঁড়ি দিয়ে নেমে এসেই যেটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে সামনেই কাঞ্চনজঙ্ঘা। আর এই হোমস্টের বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো মোটামুটি অনেকটা রেঞ্জ দেখা যায়। তো এটাই হচ্ছে নতুন কটেজ, একেবারে নতুন। আর এইগুলোই হচ্ছে ডিলাক্স রুম, রয়েছে এখানে তিনখানা। তো আমাদের রুমটাকে দেখিয়ে দিই। ঢুকেই এখানে একটা ছোটো টেবিল দেওয়া রয়েছে, মিরর রয়েছে, আর বড় একটা কিং সাইজ বেড রয়েছে, কিন্তু এখানে আরামসে তিনজন শুতে পারবে। এখানে লাগেজ রাখারও একটা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, গিজারও লাগানো রয়েছে। পুরো হোমস্টেটা নিট অ্যান্ড ক্লিন, রুমগুলো স্পেশালি, ওয়াশরুমটাও। রুমের মধ্যে দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গিয়েই এখানে একটা কোজি কিউট লিটিল অ্যাটিক টাইপের করা রয়েছে, যেখানে বেড দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আরামসে দু তিনজন শোয়া যেতে পারে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই বেডে বসে বসে বা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো পাওয়া যাবে। তো এই পার্টটা তো আমার বেশ কোজি এবং ইউনিক লেগেছে। আমার এই পুরো হোমস্টে প্রপার্টির এই পার্টটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর তার সাথে ওপর থেকে একবার দেখে নাও রুমের ভিউটা। তো দেখতেই পেলে দারুণ একটা কনসেপ্টে তৈরি এই ডিলাক্স রুমগুলো। আর এই রুমে এক একটা রুমে কিন্তু 4 থেকে 6 জন আরামসে শোয়া যাবে। তো মিডিল রুমটা একটু দেখিয়ে দিই। মিডিল রুমটা ঠিক এরকম, সবই সেম, ওপরে এটারও ওপরে অ্যাটিক রয়েছে, আর তার পাশে আর একটা রুম রয়েছে যেটা থেকে জঙ্গল ভিউ পাওয়া যায়।
এই হোমস্টেতে টোটাল 6টা রুম রয়েছে, সেখানে তিনটে ওখানে তিনটেই বিল্ডিংয়ে যেটা দেখালাম। আর এখানে দেখো চাষবাস হচ্ছে, মানে ফার্ম হচ্ছে, অর্গানিক ফার্মিং নিচেতে হচ্ছে দেখলাম। তো এখানে এলে কিন্তু অর্গানিক খাবারও তোমরা পাবে। এখানটা বেশি ফার্মটা বেশ সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ হয়ে রয়েছে। এখানে মটরশুঁটি হয়েছে। তো আমরা চলে এসেছি পুরানো কটেজে। তো এখানেও তিনটে রুম রয়েছে। এই রুমগুলোর সামনে কিন্তু একটা বড় ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি, যেখানে বেঞ্চ পাতা রয়েছে, বসে বসে সামনের ভিউটা এনজয় করা যাবে। এবং এই সাইডে তাকালে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট রুম। এখানে ডবল বেডেড করে কিং সাইজ, মানে বিশাল বড় বড় বেড রয়েছে। দেখতে পাচ্ছ তিনজন, তিনটে বালিশ একসাথে ধরে যাবে, টোটাল ছজন এখানে আরামসে হবে। এইদিকে জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এই জানালা দিয়ে কিন্তু তোমরা ভ্যালি ভিউ, জঙ্গলের ভিউ পাবে। আর তার সাথে মিরর রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। আর রুমগুলো সেপারেট করা রয়েছে ছোটো ছোটো দেয়াল দিয়ে। মিডিল একটা রুম, এখানে প্রত্যেকটা রুমেই প্রায় ছজন সাতজন যদি রোগারোগা হয় তাহলে কিন্তু আরামসে ধরে যাবে। আর প্রত্যেকটা রুমেই কিন্তু দুটো করে বড় বড় জানালা রয়েছে, যেখান দিয়ে পুরো জঙ্গল ভিউ পাওয়া যায়। আর বাকি রুমের কোয়ালিটি সেম। ওই সামনে কটেজ, তো ডিস্টেন্সটাও বেশ অনেকটাই। আর এখানে বনফায়ার করার জায়গা। সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে ওই কটেজগুলো, ওগুলো বেশ লাগলো। আর এগুলোও কিন্তু ভালো, বাজেট ফ্রেন্ডলি। তো চলো একবার ডাইনিংটা দেখিয়ে দিই। পিছনেই কিন্তু আমাদের ডাইনিং রুম রয়েছে, একটুখানি উঠে এসেই এখানে। আর এখানে কেমন বসে আছে দেখো, এই যে হাই, এক মাস বয়স না, দেড় মাস। তো এই বাড়ির মেম্বাররা আমাদেরকে কিন্তু ওপেন অফার দিয়েছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। তো যে কেউ এসে নিয়ে যেতে পারে যার পছন্দ। আর একজন অলরেডি নিয়েও গেছে, একটা হোয়াইট কালারের ছিল, তো তোমরাও এলে নিয়ে যেতে পারো। এই ঢুকেই দুটো বড় বড় টেবিল চেয়ার দেওয়া রয়েছে, অনেক সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। আর তার সাথে তখন যেটা দেখালাম, এখান দিয়ে ভালো ভিউও পাওয়া যাবে খেতে খেতে। পুরানো বিল্ডিংয়ের ছাদেও কিন্তু আসা যায়, এখান থেকে কিন্তু আরো ভালো ভিউটা পাওয়া যায় চারিদিকে। দুর্দান্ত লাগছে আজকে, ওয়েদার এত ক্লিয়ার, আর জোরে জোরে হাওয়া দিচ্ছে। ডাইনিং এর পাশ দিয়ে এখান দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, চলো এখানে গিয়ে দেখি কি আছে। এখানে তো আমি মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি। আছে মুরগি, আছে। আর সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এদিকে পুরো ভ্যালি ভিউ, দুদিকেই ভ্যালি ভিউ। এই রাস্তাটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো, খুব ভালো লাগলো। না এই জায়গাটাকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলা যেতে পারে এই হোমস্টের। হ্যাঁ পার্সোনাল, সামনে বড় করে কাঞ্চনজঙ্ঘা। তো এখানে গুড ফার্মিং হচ্ছে, আর তার সামনেটা কিন্তু অপূর্ব লাগছে এই জায়গাটা, না দারুণ লাগছে। এখান দিয়ে পুরো এরকম ভ্যালি খুব একটা দেখা যায় না সচরাচর, একটা নদীও দেখা যাচ্ছে, জানি না কি নদী। একটা জিগজ্যাগ মতো রাস্তা দেখা যাচ্ছে, সূর্যি মামা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। জায়গাটা না দারুণ লাগছে, মনে হচ্ছে নেমেই যাই, ট্রু অফবিট একটা হোমস্টে সন্ধান পেয়েছি আমরা। সবথেকে বড় কথা খুব শান্তশিষ্ট জায়গা, চারদিকে কোনো আওয়াজ নেই, আর একটা আশপাশে বাড়ি ঘর দর নেই, বেশ ভালো কাটবে এখানে এলে। তো হোমস্টেটা পুরোটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে কিন্তু দু রকমেরই রুম দেখালাম, ডিলাক্স রুম প্লাস নর্মাল বাজেট রুম, প্লাস এই জায়গাটা কিন্তু প্রচণ্ড শান্ত নিরিবিলি, কুলাখামে যে সমস্ত হোমস্টেগুলো আছে একসাথে সেটার থেকে অনেকটা বেরিয়ে আলাদা করে একটা জায়গা, চারদিকে দেখতেই পেরে ভ্যালি ভিউ, সব থেকে বড়ো কথা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা, বিকালবেলাও কাঞ্চনজঙ্ঘা, তার সাথে কিছু কিছু স্নো কভার মাউন্টেনও এখান থেকে দেখতে পাওয়া যাবে। পিকগুলো খালি চোখে ভালো বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আমরা অতটাও বোঝাতে পারছি না। তো ওভারঅল আমাদের খুবই ভালো লাগছে, আর সবথেকে এই জায়গাটা খুব ভালো লাগলো। এই সিঁড়ি করা রয়েছে এখানে, এসে বসে বসে এদিকে মনে হচ্ছে সানসেটও হবে, সানসেটও এনজয় করা যাবে। তো ওভারঅল দারুণ লেগেছে আমাদের। তো অবশ্যই কোলাখামেলে এই জায়গাটাতে আসতে হবে, প্রচুর জায়গা আছে ছবি তোলার মতো, ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানানোর মতো। আর বাইদায় বলে রাখি, ইনস্টাগ্রামে আমাদের পেজ আছে কিন্তু সায়াল স্টোরিজে, সেটা প্লিজ ফলো করো। আর ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারো। আর এরকমই নতুন নতুন পৌঁছে ভালো ভালো জায়গা সঙ্গে কিন্তু আসতে থাকি, সব বন্ধুদের সাথে শেয়ার করো অনেক দিন। আর ব্যাস এটুকুই। আর এই যে এখন যেটা চলছে সেটাকে বলে সানকিস্ট। তো ভাত টাত খাওয়ার পর, সব কিছু দেখানোর পর মনে হচ্ছে এখানটা একটু পিসফুলি বসি, বসে কাঞ্চনজঙ্ঘা এবং এই ভ্যালিটা এনজয় করি। দিয়ে তারপর একটু পরে তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি, এখানে এসে কী করতে পারো, কোথায় কোথায় যেতে পারো, সমস্ত কিছু। আকাশের কালারটা জাস্ট একবার দেখো কি নীল, আর এই সিঁড়ি বেয়ে নেবে
এখন আমরা যাচ্ছি ওই যে ও চলে গেছে এখানে ওদিকে সিঁড়ি রয়েছে আরো অনেকটা নেমে আমরা এসেছি কিন্তু আমার সিঁড়ি দিয়ে নামার থেকে এটা ইজি মনে হলো এখানে নেমে বললাম এখন বড় পাথর আছে বাবা ডাকাত মেয়ে তুমি যেহেতু এই পাহাড়টা সামনে পাহাড়টা অনেকটা উঁচু তো সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে পাহাড়ের কোলে আর রোদটা চলে যাচ্ছে তো আমরা আর বেশি নিচে নামবো না নিচে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি কয়েকটা তো আবার উঠে উঠতে হবে অনেকটাই আমাদের তো চলো আগে উঠে যাই তো আর একটা মেইন ইনফরমেশন দিয়ে রাখি বাজেটের ইনফরমেশন সেটা হচ্ছে এই ডুপ্লেক্স কটেজগুলো কিন্তু 1500 টাকা করে থাকা খাওয়া নিয়ে মানে স্ন্যাক্স ট্যাক্স সমস্ত কিছু নিয়ে আর ওইদিকে যে পুরানো বিল্ডিংয়ে যে কটেজ রুমগুলো দেখালাম সেগুলো হচ্ছে 1200 টাকা পার হেড পার পারসন উইথ মিলস অ্যান্ড স্ন্যাক্স অ্যান্ড টি আর একটা হচ্ছে বনফায়ার অ্যান্ড বারবিকিউ শুধু যদি বনফায়ার করো 500 টাকা আর চিকেন নিলে 800 টাকা মানে টোটাল 1300 টাকা যে কোনো অবভিয়াস জায়গায় ভিলেজ ওয়াক তো থাকেই তার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা মেইন অ্যাট্রাকশন রয়েছে ছাঙ্গে ফলস যেটা এখান থেকে 5-6 কিলোমিটার দূর এবং এখান থেকে কিন্তু হোমস্টে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয় হোমস্টে নিজস্ব গাড়ি রয়েছে সেক্ষেত্রে ভাড়া পড়ে প্রায় 1000 টাকা মতো আর ওটা ছাড়াও কিন্তু লাভা লোলেগাঁও রিসব লাভা মনেস্ট্রি এসবগুলো কিন্তু এখান থেকে সাইট সিং হিসেবেও করতে পারো অথবা 3-4 দিনে একটা ট্যুর করতে পারো তো আমাদের একটাই সাজেশন যে এই হোমস্টেটাতে এসে 2 দিন স্টে করলে ভালো হয় একদিন এখানটা আশপাশটা ঘুরলে হোমস্টেতে থাকলে রিল্যাক্স করলে আর নেক্সট ডেতে ছাঙ্গে ফলস গেলে ছাঙ্গে ফলসটাও কিন্তু ট্রেক করে নামতে হয় ওটাও একটু টাইম সাপেক্ষ আমরাও তাই জন্য কালই করব আজকে যেহেতু রোদটা চলে যাচ্ছে তো আজকে আমরা টুকটা এই নিচের সাইডটা গেছিলাম এবার ওপর সাইডটা একটু ঘুরবো দিয়ে তারপর তো সন্ধে হয়েই যাবে তো চলে এসেছে আমাদের সন্ধ্যের গরম গরম পকোড়া তার সাথে আমার জন্য মিল্ক টি আর সামনে আছে জাস্ট এই ভিউটা অপূর্ব লাগছে ভিউটা তো সন্ধ্যের দুধ চাটা কিন্তু মারাত্মক ছিল আর পকোড়াটাও খুব ক্রিসপি এবং ঝালঝাল বেশ টেস্টি ছিল তো সব খাওয়ার পর আমরা এখন এই ছাদে আবার এসেছি দিয়ে এই সামনের এই আলোর ভিউটা এনজয় করছি দারুণ লাগছে এখান থেকে চারিদিকেই মিটমিট করছে তবে এই দিকটা একদম ঝাঁক বেঁধে রয়েছে আর মারাত্মক একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখলে টুপিটা খুলে গেল এখানে কিন্তু সন্ধ্যের পর থেকে মানে হঠাৎ করে যেই সূর্যটা ডুবে গেল মারাত্মক একটা ঠান্ডা এখানে পড়ে গেল আর তোমাদের সাথে একটা সকালের ইনসিডেন্ট শেয়ার করে নিই তো লাস্ট ব্লগে তোমরা দেখিয়েছিলে যে দিয়েগোজির সাথে স্কুটিতে আমরা এই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং দিয়েগোজি আমাদের বলেছিলেন যে আধা ঘন্টা মতো লাগবে 2 ঘন্টা লাগিয়েছে পাক্কা 2 ঘন্টা লাগিয়েছে 10-15 সেকেন্ড করে গাড়িতে চড়ছি অ্যাকচুয়ালি আমরা এবারে রিসভ হয়ে এসেছিলাম তো রিসভের রাস্তাটা মারাত্মক খারাপ আমাদেরকে আগেই বলেছিল যে ছোট গাড়ি কিন্তু যাবে না তো দিয়েগোজি বলেছিল না কোনো প্রবলেম নেই তিনজনে আমরা স্কুটি করে আরামসে চলে যাব একটু করে থামাচ্ছে হাসছে বলছে মেরে কো নেহি পাতা থা আমরা আচ্ছা তো ক্যা পাতা থা বলে কি ইতনা রাস্তা খারাপ হো গিয়া হামকো নেহি পাতা থা লোকটা খুব ভালো ছিল মজাদার ছিল তাই যতটাই রাগ হচ্ছিল খুব হেল্প করেছেন আর যাই হোক আমরা মানে আমরা এরকমও গেছে টানা 10-15 মিনিট হেঁটেছি খারাপ রাস্তা দিয়ে এরকম করে করে বেশিরভাগ টাইমটাই হেঁটে আর এই প্রথমবার রিসভ থেকে আসার সময় মানে রিসভ থেকে যে এত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা প্রথমবার দেখলাম দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখেছি আজকে রাতের এই আলো এনজয় করতে করতে হঠাৎ করে গাছের ফাঁক দিয়ে এই পূর্ণিমার চাঁদ চোখে পড়লো জাস্ট অপূর্ব দেখতে লাগছে শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে যদি সকাল সকাল বাস ধরে ডামডিম চলে আসতে পারো তাহলে ডামডিম থেকে সকাল 9টার সময় ডাইরেক্ট একটা শেয়ার গাড়ি আছে লাভা পর্যন্ত দেন লাভা থেকে এই জায়গাটা আসার জন্য গাড়ি পেয়ে যাবে অথবা সোম থেকে শনিবার পর্যন্ত 12টা থেকে 12:30টার মধ্যে পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে ডাইরেক্ট লাভা যাওয়ার বাস ছাড়ে সেই লাভাতে এসে আবার লাভা থেকে কোলাখামের জন্য গাড়ি পেয়ে যাবে অথবা ওদলা বাড়ি থেকে দুপুর 1টা-1:30 নাগাদ একটা গাড়ি ছাড়ে যেটা কোলাখাম ডাইরেক্ট শেয়ার গাড়ি কিন্তু এখানে আস্তে আস্তে প্রায় 5টা-5:30টা হয়েই যায় তো অনেকটাই বেলা হয়ে যায় তাই আমাদের রেকমেন্ডেশান এটাই থাকবে যে এখানে এলে তো পুরো সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে তাই এই জায়গাটুকু গাড়িটা হায়ার করে নিয়ে চলে এলে ভালো হয় নিচে ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ডাইরেক্টলি পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিও পেয়ে যাবে এই ডুপ্লেক্সে একটা ঝিকিমিকি লাইট লাগানো আছে তার জন্য রাত্রিবেলা ঠিক এই ডুপ্লেক্সটায় এরকম ভিউ দিচ্ছে আর নিচেই আছে এখন ডাইনিং স্পেস আর একটা এখন আমরা ডিনার করতে যাচ্ছি এটা একটা নতুন ডাইনিং হল নতুন হয়েছে নতুন কটেজের নিচেই এটা তো এগুলো হচ্ছে ডোলে কেউ চাইলে এখান থেকে কিন্তু কিনেও নিয়ে যেতে পারো তো আছে গরম সাদা ভাত তার সাথে আলু ফুলকপি গাজরের একটা তরকারি মিক্সড ভেজ আর তার সাথে চিকেন আর মুসুরের ডাল
তার সাথে আমার জন্য আছে রুটি গরম গরম আর কিছু স্যালাড। তো ইটস বেড টাইম, ডিনারটা মোটামুটি ভালোই ছিল, স্পেশালি মিক্সড ভেজটা ভালো ছিল, ভালো লেগেছে বেশি। আর যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা, আর আজকে আমরা এই কোজি জায়গায় চলে এসেছি শুতে। বেশ ঠান্ডা আছে, এত ঠান্ডা যে ভিডিওটা এটুকু ব্লগটার জন্য আমি জায়গাটা খুলতে পারিনি, তাহলে ভাবো। আর কন্টিনিউ দেখতে থাকো, কালকে সকালবেলা আবার কাঞ্চনজঙ্ঘা নিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল এক কাপ গরম লাল চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে এই জায়গাটায় বেশ সুন্দর ঘুম হয়েছে ঠান্ডায় ঠান্ডায়। আর ঘুম থেকে উঠেই বসেই জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অসাধারণ। তো এখানে ফটাফট চা খাই, তারপর স্নান টান করবো, তারপর এখান থেকে বেরোবো আমরা কোথায়, রাইট ছাঙ্গে ফলস। তো এটা হচ্ছে ছাঙ্গে রিভার, আর এটাই হলো ছাঙ্গে ওয়াটারফলসের জলের সোর্স। সকালে সুন্দর একটা ব্রেকফাস্ট করে, মানে পুরি আর সবজি ছিল আর মুড়ি খেয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম নিচে নামার পয়েন্টটাতেই ছাঙ্গে ফলস, কিন্তু ওই হোমস্টে থেকে আসতে গেলে হয় গাড়ি করে আসতে হবে, অথবা ওই যে সিঁড়িটা দিয়ে কালকে আমরা নামছিলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে মেন রোড পড়বে অনেকটা অনেকটা, মানে একজন একজনরা নাকি ওখান থেকে এসেছিল বলে সকাল 9টায় বেরিয়ে দুপুর 3টে সময় করে ঢুকেছে, 3টে বাড়ি ঢুকে মানে হোমস্টেতে ঢুকেছে। তো তোমাদের যদি এরকম এনার্জি থাকে, টাইম থাকে, তোমরা ওটা করতে পারো। তো চলো যাওয়া যাক, আর কি কি এক্সপিরিয়েন্স হয় বলবো, কতটা কি টাইম লাগে সেটাও বলবো। এখানে একটা দোকান আছে, দোকানের নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে সিঁড়ি। তো এখন এক্স্যাক্ট 11টা বাজে, দেখি কতক্ষণ লাগে আমাদের নামতে। তো সিঁড়িগুলো একটু দেখে নাও, এরকমই ছোট বড় বিভিন্ন শেপের সিঁড়ি রয়েছে, তো নামতে তো কষ্ট হবে না, উঠতে মনে হচ্ছে লাগবে। কিছুটা সিঁড়িতে নেমে আসার পর এরকম আর ঢালু রাস্তা, তো এরকম মিলিয়েই মনে হচ্ছে যেতে হবে। লোকালদের মতে নামতে 15 মিনিট আর উঠতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, রাস্তার পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ আছে। তো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ছোটোখাটো একটা ট্রেক করতে করতে মজা করতে করতে ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি ছাঙ্গে ফলস। তো যাওয়ার পথে মাঝে মধ্যে এরকম খারাপ রাস্তাও আছে যেখানে সিঁড়ি নেই, বাট এই পাথরের মতো এরকম উঁচু নিচু হয়ে আছে, তো হাঁটুর ওপরে বেশ কিছুটা জোর পড়ছে। তো এক্স্যাক্টলি 11টা 8 আর আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসের সামনে। আমাদের প্রায় 10 মিনিটও লাগলো না নামতে, আমরা তাও ভিডিও করতে করতে আসছিলাম, তো না এলে আরও হয়তো 6-7 মিনিটে নেমে যেতে পারতাম। আর এই হচ্ছে পুরো জায়গাটা যেখানে কোলাখামের মেন অ্যাট্রাকশন। আর বর্ষায় কিন্তু প্রচণ্ড বেশি জল থাকে, যেটা আমরা আগেও দেখেছি। আর এই ওয়াটারফলটা অনেকটা মেঘালয়ের ওয়াটারফলের মতো, নিচেটা জল জমে থাকে হালকা সবুজ সবুজ। পিছনে একটা বিশাল আকার ওয়াটারফল, আর সামনে দেখতে পাচ্ছি মাইটি কাঞ্চনজঙ্ঘা, একসাথে দুটো জিনিস দেখতে দারুণ লাগছে। এখানে হালকা হালকা জলের ছিটেও আসছে, বেশ ভালো ফিল হচ্ছে। আর অনেকে যেরকম ভয় দেখিয়েছিল অনেকটা নামতে হবে বা এরকম প্রবলেমেটিক, কিন্তু আমাদের কিছু প্রবলেম হয়নি, আমরা দেখতেই পেরে 10 মিনিটের মধ্যে নেমে এসেছি উইথ ব্লগিং, তো কোনো কষ্ট হয়নি, হাঁপায়ওনি, ওঠার সময় হয়তো একটু প্রবলেম হবে। আমরা নিচে নেমে এসেছি, ফলসের কাছে যেতে ইচ্ছা করছে, তো আমি যাওয়ার চেষ্টা করছি। আর এখানে মারাত্মক ঠান্ডা একটা চিল হাওয়া দিচ্ছে, এখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না আর জলের ভালো ঝাপটাও আসছে। ছাঙ্গে ফলসের এখানে দুটো দোকান আছে, এখানে ম্যাগি বা বিস্কুট চা এগুলো সমস্ত বিক্রি হচ্ছে। আর এখানে আমরা উপর থেকে নিচে পর্যন্ত ছোট বড় মিলিয়ে 300টার মতো সিঁড়ি পেলাম, আর বাকি ঢালু রাস্তা, পাথরের রাস্তা। তো এবার আমরা উঠে যাব, অতটা ভালো লাগছে না আর, তো চলো দেখি কতক্ষণ টাইম লাগে। 11টা 24 স্টার্ট করলাম, তো 11টা 38 আমরা জাস্ট কমপ্লিট করলাম। ভিডিওটা এন্ড করার টাইম চলে এসেছে, তো দেখেই নিলে মানে খুব একটা চাপের কিছু নেই, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে নেমে যেতে পারবে আর আধ ঘন্টার মধ্যে উঠে আসতে পারবে, মানে রেস্ট নিয়ে নিয়ে এলেও। বয়স্কদের ক্ষেত্রে বলে রাখি, যারা আপনারা খুব শক্ত সামর্থ্য আছেন তারা আসতে পারেন, কিন্তু যাদের একটু প্রবলেম রয়েছে তারা, মানে হাঁটুর সমস্যা বা পায়ের সমস্যা থাকলে তাদের না আসাই ভালো।
আর যাদের এমনিতেও ইয়াংদেরও যাদের পায়ের প্রবলেম আছে কারণে উঠতে একটু কষ্ট হবে, কিন্তু টাইম থাকলে টাইম নিয়ে কোনো সমস্যাই নেই, গিয়ে ভালোই লাগবে। আর বর্ষায় কিন্তু রাস্তা খুবই রিস্কি যেটা দেখে মনে হলো। তো এটুকুই, কিছু আজকের ভিডিওতে তেমন নেই, আর বুকিং নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্ত কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো, ডিএম করতে পারো একদম। আর আমাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। সো ভিডিওটা আজকে এন্ড করছি খুশি খুশিভাবে একদম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে জানো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে দিও যাতে ভিডিও এলেই তোমাদের কাছে আগে পৌঁছায়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 বেশি ভালোবাসা দিও এই সাইল স্টোরিজ ফ্যামিলিকে। টাটা টাটা।